একটা বড় সুপার পাওয়ার ছিল সেই সময়ে মিস্টার ফেরাউন। নাম শুনছেন আপনারা? ফেরাউন এখনো আছে না নাই? কোথায় আছে? তাজানা মরা সোজানা সিত, সোজানা সিত সিত হয়ে পড়ে আছে, কোনো পাওয়ার নাই, পাওয়ারলেস। একসময় খুব পাওয়ার ছিল, খুব ক্ষমতা ছিল। এই পৃথিবীতে প্রথম হত্যা রাজনীতি চালু করেছে ফেরাউন। 40,000 শিশুকে একটা টাইম সে হত্যা করেছে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। আজকের পৃথিবীতেও যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি করছেন, সবগুলো আবু জাহেল, ফেরাউন, হামানদের প্রেতাত্মারা। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন আপনারা? একটা মানুষকে মেরে ফেলা মানে কি জানেন? গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। একটা ইমানদারকে হত্যা করা মানে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা। ফাকাতালান নাস জামিআ, একটা মানুষের দাম কত? আর সেই মানুষের মূল্য আজকে কি? ভাড়াটে খুনি পাওয়া যায় আমার দেশে, 10,000 টাকা হাতে দিয়ে বলা বলে ওরে মেরে আয়, মেরে আসে। কি চিত্র আজকে আমরা দেখছি সম্মানিত ভাইয়েরা। মানুষকে ভালো হতে হলে অন্ধকারে যেতে হবে না আলোতে যেতে হবে? আমরা কোরআনকে ধরব, জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়া আলাইহিসসালাম কাকে ভালোবেসেছেন? ফেরাউন একদিন বলতেছে, আসিয়া আমি তোমাকে দারুণ লাইক করি, ভালোবাসি, কিন্তু কি জানি শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করছো, আলো ধরেছ। ইসলামটা কি? আলো। তুমি নাকি আলো ধরছো? আসিয়া বলছেন, আমার স্বামীগ, দাম্পত্যময় জীবন কাটালাম, কোনোদিন কি আমি আপনাকে দাম্পত্যময় জীবনে কষ্ট দিয়েছি নাকি? না, তুমি আমাকে কষ্ট দাও নাই, এই ব্যাপারে আমারও কোনো অভিযোগ নাই, কোনো তোমার বিরুদ্ধে আমার কোনো ক্লেম নাই। কিন্তু আজকে আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, আমি আপনাকে দারুণ ভালোবাসি, মহব্বত করি। সেই সময়ের দিন অনুযায়ী একজন কাফেরের সঙ্গে মোমেনা নারীও থাকতে পারত, সেই শরীয়তে এটা জায়েজ ছিল। কারণ নূহ আলাইহিসসালাম আমার ভাইরা, আমার স্বামীগ, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু দিন নিয়ে কোনো প্রশ্ন আপনি আমাকে করবেন না। কারণ পৃথিবীর যত ভালোবাসা, সব ভালোবাসা একদিকে, আর আমার আল্লাহর ভালোবাসা অন্যদিকে, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। ওটাই হচ্ছে আসল বান্দার, বান্দির পরিচয়। এমন কথা যখন শুনে দেওয়া হলো, ফেরাউন বলছে, আসিয়া তুমি মুসার ধর্ম গ্রহণ করলে কেমনে? তিনি বলছেন, আমার স্বামী মুসার ধর্ম কেমনে হয়, এটা তো আল্লাহর ধর্ম, যেরকম সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলছে, আসিয়া তুমি আমাকে দাওয়াতি কাজ করছো নাকি? হ্যাঁ, আমি আপনাকেও দাওয়াত দিচ্ছি, আপনি ইসলাম কবুল করে চলে আসেন। ফেরাউন বলছে, না না, অসম্ভব ব্যাপার, তুমি কি বলো? আসিয়া তুমি কি জানো এটার পরিণতি কি হতে পারে? আসিয়াম বলছেন, আমার স্বামী, আমি জানি আমার এটার পরিণতি কি হতে পারে, মৃত্যু তো হতে পারে। আমাকে যখন কেউ প্রশ্ন করে, কেন বেছে নিলে পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। আমার কার সাহস আছে? কার সাহস আছে? আমাকে যখন কেউ প্রশ্ন করে, কেন বেছে নিলে পথ, কেন ডেকে নিলে বিপদ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। আল্লাহু আকবার। আমাদের সাহস কে?
কোনো চিন্তা তিনি করলেন না। প্রেমিকাকে না পেয়ে প্রেমিকের আত্মহত্যা আছে না নাই? আছে না নাই? দেখেন কি ভালোবাসা, ভালোবাসা গেছে কোন দিকে? আবার প্রেমিকা কি প্রেমিককে না পেয়ে প্রেমিকের আত্মহত্যা আছে না নাই? আচ্ছা, অথচ আসি আলাইসালাম স্বামীকে ভুলে গেলেন কার ভালোবাসায়? আসতে বলবেন না, কার ভালোবাসায়? সবচেয়ে বেশি ভালোবাসবো আমরা কাকে? আল্লাহকে ভালোবাসবো। সঙ্গে সঙ্গে আসি আলাইসালাম বলেন, স্বামী গো আপনি যা করবেন আমি মাথা পেতে নিতে রাজি আছি। তাফসীরে এসেছে যতগুলো সন্তান ছিল সব সন্তানগুলোকে গরম টকবগে তেলের ডেকচির মধ্যে ভাজা মাছের মতো তাদেরকে শহীদ করে দেওয়া হলো। সর্বশেষ একটা সন্তান ছিল, সেই সন্তানটাকে আসি আলাইসালাম কোলের মধ্যে নিয়ে রেখেছিলেন। সন্তানটাকে কোলের মধ্যে নিতেই ফেরাউন করলো কি হাত চাগায় দিল, হাত চাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে বাবার কোলটাকে নিরাপদ মনে করলো, কোলের মধ্যে চলে গেছে ফেরাউনের। ফেরাউন যত পাষাণ নির্মম সে তো বোঝে নাই, কোলে নিয়ে সন্তানটাকে আবার গরম সেই টগবগে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সন্তানটা মারা গেল সবগুলো। এবার বল চাসিয়া, তোকে ও দুনিয়া থেকে বিদায় করব, তুই কি করবি বল? আসসালাম মুস্কিও সীমে বলছেন, আমার স্বামী গো আপনি কি করবেন জানি, আপনি আমার জীবনটাই নেবেন কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না, আমি আমার আল্লাহকে ছাড়বো না। সঙ্গে সঙ্গে জাল্লাদ ডাকা হলো, হাত পা বাঁধা হলো। হাত পা বেঁধে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এবার বলা হচ্ছে, আসিয়া এখনো জীবন প্রদীপ নিভে যায় নাই, কি করবি বল? সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, শোনো কাফের দলের লোকেরা, আমি আমার কানের ভিতরে জান্নাতের, আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আমার বন্ধুগণ একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আসিয়া আলাইসালামকে জল্লাদকে ডেকে বলল, ও জল্লাদ, আসিয়ার মাথায় লোহার চিরুনি লাগায় দিয়া টেনে টেনে চামড়া গুলো টেনে টেনে নিচের দিকে নামায়ানো। জল্লাদ করলো কি, মাথার থেকে চামড়া গুলো টেনে টেনে যখন নিচের দিকে নামানো হচ্ছে, ফিনকি দিয়ে রক্ত পড়তেছে। একটা জীবন্ত মানুষের মাথা থেকে চামড়া টেনে টেনে নিচের দিকে নিয়ে আসলে পরে কেমন হতে পারে? আমার বন্ধুগণ কিন্তু তাফসীরে এসেছে আসিয়ার মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। ওই নির্মম পাশবিক কাচনের মধ্য দিয়েও আসিয়ার মুখ থেকে একটাই কথা বের হয়েছে, সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আসিয়ার আলাইহিসসালাম দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, শেষ প্রান্ত, এখন যে কোনো মুহূর্তে জীবন প্রদীপ নেমে যাবে, কোরআনে এসেছে সূরা তাহরিম পড়বেন। সূরা তাহরিমের ভিতরে সুন্দর করে আসিয়ার দোয়াটা আল্লাহ পাক কোট করে দিয়েছেন। আসিয়া শেষ পর্যায়ে বলছেন, আল্লাহ আমার তো জীবন শেষ হয়ে যাচ্ছে, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ, তোমার কাছে আমার ফরিয়াদ হলো, ও আল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু এমন জান্নাত তুমি আমাকে দিবা না যে জান্নাত থেকে তোমার ঘরটা দূরে থাকবে, তুমি আমাকে এমন জান্নাত দিবা যে জান্নাতের ভিতরে একটা ঘর শুধু থাকবে, সেই ঘরটা হবে তোমার ঘরের সাথে, তোমার প্রতিবেশী যেন আমি হতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন বলে দিচ্ছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরআউন ওয়া আমালিহি। আল্লাহ তাআলা তুমি আমাকে এমন একটা ঘর তুমি আমাকে দিবা, তিনি দশটা পনেরোটা ঘর চান নাই, বড় কোনো জান্নাত চান নাই, তিনি চেয়েছেন আল্লাহ তোমার ঘরের সঙ্গে একটা ঘর আমাকে দিয়ে দিবা। জোরে করুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বেশি মহাব্বত করব কাকে? আসতে বলবেন না, কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই জন্য সমস্ত চেতনা ছেড়ে দিয়া, সমস্ত তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়ে আমরা ঘুরে দাঁড়াবো কার সামনে? আসতে বলবেন না, কার সামনে বলেন? আল্লাহ তাআলা সূরা রুমের ভিতরে বলেছেন, ফাতিম ওয়াজহাকা লিদ্দিনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতি ফাতারান নাস আলাইহা লা তাবদিল লিখালকিল্লাহ ذلك الدين القيم
ولكن أكثر الناس لا يعلمون جل بولون الله أكبر অতএব কি করবে ফাকিম দাঁড়িয়ে যাও ওয়াজহাকা তোমার চেহারা নিয়ে লিদ্দিনি দ্বীনের জন্য হানিফায় কনিষ্ঠ হয়ে তুমি দ্বীনের জন্য কনিষ্ঠ হয়ে সামনে কার সামনে দাঁড়াও আস্তে বলবে না কার সামনে দাঁড়াও মানুষের দিন নিয়ে না আল্লাহর দিন নিয়ে এই দুনিয়াতে দিন কয়টা একটা মানুষের একটা কার আর একটা কার আল্লাহর দিন ইসলাম ছাড়া অন্য কোন দিনকে তুমি গ্রহণ করবে না দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে আর তুমি কি করবে তুমি দিনের উপরে টিকসই টিকে থাকবে আর তোমার জীবনে তিনটা কাজ তুমি যদি করতে পারো তুমি সফল হয়ে যাবে নাম্বার ওয়ান হলো মুনিবিনা ইলাইহি আল্লাহমুখী হয়ে যাবে আজান যখন হয়ে যাবে সেই সময় কাজ আগে না নামাজ আগে আস্তে বলবেন না কাজ আগে না নামাজ আগে দিনের শুরুটা হবে কি নামাজ দিয়া জোরে বলেন কি নামাজ দিয়া ফজর নামাজ গত কয়েকদিন আগে ফজরের সময় একটু ধাক্কা মারছিল জানেন কি আপনারা আপনারা জানেন এই ধাক্কাকে কি বলে ভূমিকম্প হয়েছে আপনারা জানেন আচ্ছা দুই একজন করে ওঠে কেন আমি কি শেষ করে দেব তো ওঠে কেন দুই নাম্বার না কোন নাম্বার খুঁজবেন না দয়া করে একটু বসুন না না আমরা যাব না খুব রাত তো বেশি হয়েছে তাও না খুব যে বেশি হয়েছে তাও তো না সারাটা চলবে সবাই থাকতে রাজি আছেন সবাই থাকতে রাজি আছেন একজন আরেকজনকে পাহারা দিবেন কে ওঠে রাজি আছেন একজন আরেকজনকে কি করবেন উঠতে নিলি চট করে ধরবেন বসায় দিয়ে মুস্কে একজন হাসি মারবে ঠান্ডা হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ যদি বলে ভাই আমার এক নাম্বার তখন কি করবেন হ্যাঁ তখন তো সমস্যা তখন বলবেন দেখো তার একটু থাকা যায় নাকি একটু চেষ্টা করবেন চেষ্টা করলে অবশ্যই পারা যাবে জোরে বলে ইনশাআল্লাহ একটু থাকুন একটু কষ্ট করুন একটু কষ্ট হবে কারণ কষ্ট করে এসেছেন তো অনেক দূর থেকে এসেছেন আর একটু কষ্ট করে যাই নয় সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টাই তো কষ্ট হচ্ছে কি আপনাদের কেউ যাবে না খুব জরুরত হলে ভিন্ন কথা বসায় রাখেন খুব জরুরত হলে ভিন্ন কথা নিম্নচাপ এটা তো একটা প্রবলেম দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে যাবেন ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ এরকম চাপের কিছু লোক আছে না নাই আচ্ছা বিড়িটা ডান হাতে খাওয়া যায় না বাম হাতে খাওয়া যায় কোন হাতে খাওয়া যায় ও কোন হাতেই না তাহলে কোন হাতে খায় এ হাতটা কে দিয়েছেন কে দিয়েছেন বিড়ি খাওয়ার জন্য হ্যাঁ তাহলে ভালো কাজ করার জন্য আমরা টানাটানি করব না আগুন এবং ধোঁয়া থাকবে জাহান্নামে আগুন ধোঁয়া কই থাকবে জাহান্নামে দরকার কি না খাওয়াই ভালো অনেকে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি মানে ও জায়েজ করবে না প্রশ্নের লক্ষণটা হলো জায়েজ করা কিন্তু কোথাও কোনো ফাঁক ফোকর পাই কি না এটা ইমানদার কখনোই চিন্তা করবে না যেটা যেটা শরীরের জন্য ক্ষতিকর সেটা ইমানের জন্য ক্ষতিকর খাবো না আমরা জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা একটু বসুন আসান হলে কাজ আগে না নামাজ আগে নামাজটা পড়ে নেব সাহাবীরা নামাজ ছেড়ে দেন নাই কি গফির মনোযোগ তারা নামাজের মধ্যে দিয়েছেন আমার নবীজি দুজন সাহাবিকে সীমান্ত পাহাড়ায় নিয়োগ করলেন সীমান্ত পাহাড়ায় তারা দাঁড়ানো ছিলেন হযরত আব্বাস এবং হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুমা দুজন একজন ঘুমিয়ে পড়লেন বললেন ভাই আব্বা আমার শরীরটা কেমন যেন খারাপ লাগছে আমি ঘুমিয়ে পড়লাম তুমি পাহারা দাও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেলেন নামাজে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছেন খামাকা দাঁড়ায় থেকে লাভ কি নামাজে পড়ি ওযু বানায় নামাজটা শুরু করে দিয়েছেন কিন্তু শত্রু দূর থেকে লক্ষ্য করছে সামনে তো কে যেন দাঁড়ায় আছে দূর থেকে একটা তীর মেরে দিয়েছি নামাজ যত সাহাবীর ডান পায়ে এসে লাগলো নামাজ তিনি ছাড়ছেন না প্রথম রাকাত পড়লেন দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গেলেন আরেকটা তীর এসে বাম পায়ে লেগে গেল নামাজ ছাড়তেছেন না ঘুমন্ত সাহাবী জায়গা পেয়ে গেলেন বললেন ও আমার ভাই আব্বাত তুমি কি করছো শত্রু তোমাকে আক্রমণ করে বসেছে নামাজ ছেড়ে দাও তবু আব্বাত করলেন কি দ্বিতীয় রাকাতে গিয়ে সেজদা দিয়া সালাম ফিরে এরপরে বলছেন ভাই আম্মা
আমি তো অনেক আগেই টের পেয়েছি শত্রু আমাকে অ্যাটাক করেছে, নামাজ কেন ছাড়লেন, আমাকে কেন ডাক দিলা না? হযরত আব্বাস বলেন, ভাই আম্মার, আমি যখন গফির নামাজ আল্লাহর প্রেমে যখন দাঁড়িয়ে গেছি, যখন সূরা কেরাত গুলো পড়তেছিলাম, একটা তীর এসে ডান পায়ে লাগলো, আমার মন চাচ্ছিল নামাজটা না ছেড়ে দেই। দ্বিতীয় তীরটা আমার পায়ে লাগলো, আমার মন চাচ্ছিল নামাজটা না ছেড়ে দেই। আমার মন বলছিল আল্লাহ এই নামাজ যত অবস্থা, আরেকটা তীর যদি দুইটা পায়ে না এসে যদি বুকটা ভেদ করে যেত, তবু আমি আমার প্রেমের নামাজ আল্লাহর সঙ্গে ছেড়ে দিতাম না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সে নামাজের মজা পাওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না ছেড়ে নাই, নামাজের মজা পেতে হবে। নামাজটাকে লম্বা লম্বা করে আমরা পড়বো, দুরাকাত নামাজ পড়তেও কিন্তু অনেক সময় লাগে, ফজরের নামাজ। আমি 2019 সালে হজে গিয়েছিলাম, এক ইমামের পেছনে আমি নামাজ পড়লাম, ইমাম তার বয়স হলো 90 বছর, বুড়ো মানুষ। আম্মা এবং আমার ওয়াইফকে আমি মেয়েদের জায়গায় রেখে এসে আব্বাকে নিয়ে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। সেই দিন ফজরের নামাজ আমি প্রথম আউয়াল তাকবীরে উলার সঙ্গে নামাজ শুরু করেছি, নামাজ শেষ করলাম। দুরাকাত নামাজ 90 বছরের ইমাম তিনি পড়ালেন, মাত্র 29 মিনিট লেগেছে। কয় মিনিট? 29 মিনিট সময় লেগে গেল। আমার দেশের যে কোনো মসজিদের, 4.5 লক্ষ মসজিদের যে কোনো মসজিদের যে কোনো ইমাম যদি একটা দিন ফজরের নামাজ যদি 30 মিনিট ধরে পড়ান, নামাজও শেষ, চাকরিও শেষ। আমি কি ভুল বললাম? কাম তো নাই আপনার, আমাদের তো কাম কাম আছে, আপনি বসে বসে তো এগুলোই করবেন, এরকম আছে না নাই বলেন তো? নামাজ মানে আল্লাহকে সময় দেওয়া, কাকে আস্তে কাকে সময় দেওয়া। আর আজকের কিছু পথ হারা যুবকরা সময় দেয় কলেজের ক্যাম্পাসে, কাকে কাকে সময় দেয়? গার্লফ্রেন্ডকে। কাকে সময় দেয়? গার্লফ্রেন্ড, বিএফ, জিএফ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। ঘন্টার পর ঘন্টা চলে যায় ক্যাম্পাসের সামনে, সামনে প্রশাসন আছে, শিক্ষক মণ্ডলী আছে, সবাই এগুলো দেখে। আর ছাত্র ছাত্রীর উরুতে মাথা রেখে সারাদিন সকাল টু সন্ধ্যা কুটকুট করে বাদাম খায় আর গল্প করে, একটাই কথা, তুমি আমার আমি তোমার, আছে না নাই? এগুলো কি, এগুলো কি এমনি এমনি বন্ধ হবে? ওই যে দেড় হাত লাঠি আছে না, যে লাঠির কথা কইলাম, যাদের হাতে প্রয়োগ ক্ষমতা আছে, একটা বাড়ি মারলে 14 গোষ্ঠী ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? জি আপনাকে ধন্যবাদ, ওনাকে কন্ট্রোল করা যাবে না, উনি ওভার কন্ট্রোল। আল্লাহ তুমি অমরের মতো কবুল করো, জোরে বলি আমিন। আপনি ওই মাঝখানে যান, আপনার কাম মাঝখানে, চতুর্দিকে মোড় দিবেন, আল্লাহ তুমি তাকে কবুল করো, জোরে বলি আমিন। এই স্লোগান অনেকের বরদাস্ত হয় না, এরকম পাবলিক কিছু আছে না নাই? যাদের কাছে আল্লাহর নাম নিতে লজ্জা লাগে, এই জমিন থেকে তোরা বের হয়ে যা। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা, হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলে আমিন। নারায়ণ তাকবীর। কোরআন আছে যেখানে, আলো আছে যেখানে, অন্ধকার যেখানে, আল্লাহ কবুল করুন। আমার আলোচনার সাবজেক্ট বুঝতেছেন তো? আচ্ছা বসেন। এই ক্যামেরা যে কি হয়েছে মোবাইল বুঝলেন? সবার রোগ একটাই, আছে না নাই? সবাই করে না, হুজুররাও করে, দেখছেন দেখেন, সব দোষ হুজুরের। এত কেন? হ্যাঁ ছবি তুলতে পারেন, এখন তো একসময় হুজুরদের সামনে ক্যামেরা আনলি হারাম 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 ফতুয়া দিয়ে দিয়ে শেষ করছে। এই ফতুয়ার ঠেলায় আমরা এখন মিডিয়া থেকে পিছনে,
সব মিডিয়া দখল করেছে পশ্চিমারা, আর আমরা কি কইছি কি কইছি, হাদা হারামুন হাদা হারামুন, এই করতে করতে সব পরে নিয়ে নিছে, এখন শেষে এসে বলছে না এটি হালালুন হালালুন। আমার দেশের মোল্লা কিছু আছে কসু বোঝে, কসু আছে না নাই, সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এই মিডিয়া। এই মিডিয়া ফেরেশতাকে শয়তান বানায় আর শয়তানকে ফেরেশতা বানায়, ঠিক কি না? অতএব মিডিয়াকে দখল করো মুসলমান, গোটা পৃথিবী তোমার দখলে চলে আসবে। মিডিয়ার দরকার আছে না নাই? আচ্ছা, আবার এই যে ক্যামেরা কিছু আসছে, এদের মধ্যে কিছু দুষ্ট আছে বুঝলেন, কিছু দুষ্ট আছে না নাই? আছে। আজকে আলোচনা হয়েছে একটা, কালকে পয়েন্ট হবে আরেকটা, বলবে হুজুর কবর থেকে উঠে এসে জাগিয়ে তুললে, আমি কবর থেকে আসছি কি কথা কি বুঝলেন? তো এইরকম কিছু কিছু অযথা কিছু কিছু থাম্বনেইল তারা বের করে, এটা উচিত না। স্পষ্ট করে বুঝাই দিবেন হুজুর কোন জায়গা থেকে আলোচনা করবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা আজান শুনলেই কোথায় যাব, মানে কোথায় যাব আমরা, কি একা পড়বো নামাজ না জামাতে পড়বো? সবাই কি পড়তে রাজি আছেন? নামাজ কারো বাদ যাবে? আমরা কার মুখী হব? মুনিবিনা ইলাইহি, আল্লাহমুখী হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ, আমরা আল্লাহমুখী হয়ে যাব, নামাজি বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখব, আল্লাহর দল যারা করবে তাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখব, দুনিয়াতে যার সঙ্গে যার সম্পর্ক হবে আখিরাতেও তার সঙ্গে তার হাসর হয়ে যাবে। দুনিয়াতে তোমার যদি নেতাটা বেনামাজি হয় আর তুমি যদি নামাজি নামাজি তার কর্মী হও, কিয়ামতের দিন বেনামাজি নেতাকে নেতৃত্ব মানার জন্য তোমাকে জাহান্নাম যেতে হবে। তুমি নামাজি, তোমার নেতাও হবে নামাজি, তুমি দাড়িওয়ালা, তুমি টুপিওয়ালা, তুমি আল্লাহর দল করো, তোমার নেতাকেও সেই রকম ভাবে তোমাকে মানতে হবে। তোমার নেতাও যেমন হবে তোমাকে তেমন হতে হবে, তোমার নেতা ভালো হবে তুমিও ভালো হবে, কারণ সেই দিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক কর্মীকে তার নেতা সহ ডাকবে, কোনো নেতাবাদ পড়বে না। রাগের ঠেলায় কর্মীরা বলবে আল্লাহ আমাদের কোনো দোষ নাই, এই নেতাগুলো আমাদেরকে বিভ্রান্ত করেছে। রাগের ঠেলায় শেষ পর্যন্ত বলবে আল্লাহ আমরা কিছুই চেনা জাহান্নাম যাচ্ছে ঠিকই, এদেরকে ডাবল ডাবল শাস্তি দিও। আল্লাহর কাছে তারা বলে ফেলবে কোরআনে এগুলো আছে না নাই, আমি ওইদিকে যাব না। এরপরে নাম্বার দুই হলো, আল্লাহ তাআলা বলছেন জীবনের সকল জায়গায় তুমি ভয় করবে কাকে, আসতে বলবেন না কাকে। আমাদের সেই সোনালী যুগগুলো কোথায় গেল? আবু বকরের মতো যদি একটা লোক আজকে পৃথিবীতে থাকতো, ওমরের মতো একটা মানুষ যদি আমরা দুনিয়াতে পেয়ে যেতাম কতই না ভালো হতো, ওসমানের মতো এক একটা বড় বড় ইউনিভার্সিটি জোরে কোন সুবহানাল্লাহ, এমন কোন শিক্ষা নাই তাদের মাঝে নাই। সাইয়েদা আবু বকরের কি ভয় আল্লাহর ব্যাপারে ছিল? তিনি শুধু রাষ্ট্রপতি ছিলেন না, খলিফাই তিনি ছিলেন না, তিনি একজন ব্যবসায়ীও ছিলেন। অধিকাংশ সাহাবীরা চাকরিজীবী না ব্যবসায়ী, বলেন চাকরিজীবী না ব্যবসায়ী? আগের যুগের আলেম ওলামার অধিকাংশ চাকরিজীবী না ব্যবসায়ী, আর এখনকার আলেমরা কি? হ্যাঁ, অধিকাংশ হলো চাকরিজীবী। আমার বন্ধুগণ, আলেমদের হাতে যদি আজকে ব্যবসা নিয়ন্ত্রণ থাকতো, অর্থের চাকা যদি নিয়ন্ত্রণ থাকতো, গোটা দেশের নিয়ন্ত্রণ আলেমদের হাতেই থাকতো, ঠিক কি না? কিন্তু আলেমরা শুধু ওয়াজ করে, রসুল আমার গরিবানা আমিরানা বাদশাহী পাইয়া করিলেন না, দুজাহানের বাদশাহ নবী খেজুর পাতার বিছানা না খায় থাকো। ইসলাম মানে অভাব নয়, ইসলাম মানে দারিদ্রতা নয়, ইসলাম মানে সুখ শান্তি সমৃদ্ধি উন্নতি অগ্রগতি, ঠিক কি না? আজকে আমার দেশে যদি যাকাত চালু হতো কোনো মানুষ অভাবে থাকতো না, কোনো মানুষ অভাবে থাকতো না। কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমরা পিসপা হয়ে গেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা চালান, একদিকে রাষ্ট্র চালান একদিকে ব্যবসা চালান। একদিন ব্যবসায়ী চলে গেছেন, দোকানে বসে আছেন, সকালবেলা এক কাস্টমার এসে এক বছর পরে এসে বলতেছে যে এই কাপড়টা এক বছর আগে নিছিলাম, এই কাপড় পছন্দ হয়নি, তুমি ফেরত নাও। কি কথা কি বুঝতেছেন? আপনারা কি করবেন, ফেরত নেবেন? ফেরত নেবেন তাহলে কি করবেন? না, উত্তম তাকওয়া হলো ফেরত নেওয়া। উত্তম তাকওয়া কি? ফেরত নেওয়া, পছন্দ হয় নাই তার, এটা রুচিতে যাচ্ছে না, ফেরত নিয়ে নেবে, এটা হচ্ছে উত্তম তাকওয়ার পন্থা। তো সাইয়েদনা আবু বকর
বললেন তুমি কি আমাকে ফেরতই দিবা? সত্যি হ্যাঁ, আমি একটা পছন্দ হয়নি, তুমি ফেরত নাও, কাছে দাও। টাকা দিলেন, পণ্য কাপড়টা নিয়ে নিলেন। নেওয়ার পরে তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। সে আল্লাহর কালাম তেলাওয়াত করতে নিয়া একটাই তিনি পেয়ে গেলেন, সবার বুঝতে একরকম নয়, একজন মানুষ পড়লে একটা আয়াত পরে একরকম বুঝবে, আরেকজন আরেক রকম বুঝবে, গভীরতা সবার কি একরকম নাকি, তাফসীর তো সবাই একরকম বুঝবে না। সাইয়্যিদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন ওই আয়াতটা চলে আসলো, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن جربنا الله أكبر الله تعالى مؤمنين জান এবং মাল কি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন? আমরা আল্লাহকে জান এবং মাল দেব, আল্লাহ আমাকে কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। কি সুন্দর একটা প্রস্তাব, গিভ এন্ড টেক, আল্লাহকে জানমাল দিলে আল্লাহ আমাকে কি দিয়ে দিবেন? জান্নাত দিয়ে দিবেন। এই আয়াতটা যখন তিনি পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে তিনি কাঁদতেছেন। সাহাবীরা বলছেন, ভাই আবু বকর কান্দো কেন, কি হয়েছে? অজরে ঝরায় কাঁদতেছেন, দুই গাল তার ভিজে গেছে। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, শোনো, আজকে এই আয়াতের তাফসীর আমি চিন্তা করতেছিলাম, ওই দোকানদারের সঙ্গে মিলালাম, ওই কাস্টমারের সঙ্গে মিলালাম, এক বছর আগে আমি তাকে কাপড় দিয়েছি, কার কাপড় তার পছন্দ হয় না, সে আমাকে কাপড় ফেরত দিল, টাকাটা নিয়ে চলে গেল। আমিও চিন্তা করতেছি, আমি আল্লাহর জন্য জানমাল কুরবান দিতে প্রস্তুত হয়েছি, সব আমি দিয়ে দিয়েছি, ভালো কথা, কিন্তু মরে যাবার পর আল্লাহর সামনে যখন হাজির হব, আল্লাহ যদি আমাকে আড়ালে ডাক দিয়ে বলেন, আবু বকর তোর দুনিয়ার জিন্দেগির নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, হিজরত সব কিছু আমি দেখেছি, কিন্তু আমার একটাও পছন্দ হয় নাই, আমি তোকে ফেরত দিলাম, যা। তখন আমি কোথায় যাব, তখন আমি কোন জায়গায় গিয়ে দাঁড়াবো, আমি এই টেনশনে আমি চিন্তা করছি, আল্লাহ তুমি আমাকে আমার আমলনামাগুলো ফেরত দিবা, আজকে দোকানদার আমাকে ফেরত দিল, আমি নিয়ে নিলাম, কিন্তু আল্লাহ তুমি যদি আমার আমলনামাগুলোকে আমাকে ফেরত দিয়ে দাও, আমি কার কাছে আশ্রয় পাবো? আল্লাহ দয়া করে তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। আমার ভাইয়েরা, কি চিন্তা তাদের মধ্যে কাজ করেছে! ওমর ফারুকের জীবনটা কেমন ছিল দেখেন, কি সিনসিয়ার তারা ছিলেন। তিনি যখন অর্ধ দুনিয়ার শাসনকর্তা, সেই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন বাড়ির জন্য তিনি কূপের পানি আনতে গেছেন কলসিতে করে, এলাকায় কি বলে না, ঠিলা বলে, ঠিলা না কলসি, কলসি, আলহামদুলিল্লাহ বলেন, ঠিলা বলছেন না, ঠিলা কিন্তু বলে, ঠিলা বলে না, কিন্তু এলাকায় ঠিলা নাই, এলাকায় স্পষ্ট ভাষা কলসি, কলস, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সেই কলসি মাথায় নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কূপ থেকে পানি তুলে নিয়ে যাচ্ছিলেন, এমন সময় একজন প্রশ্নকারী লোক এসে বলছে, সাইয়্যিদ ওমর একটা প্রশ্ন করতে চাই আপনাকে জানার জন্য। কি প্রশ্ন তুমি বলো? মাথায় তিনি কলসি মাথায় নিয়ে আছেন, মাথায় কলসি রেখে আপনি জবাব দিবেন, কেমনে সময় লেগে যাবে? আস্তে করে তিনি কলসিটা মাটিতে না রেখে তিনি হাঁটুতে রাখলেন, হাঁটুতে রেখে বলছেন, ও প্রশ্নকারী কি প্রশ্ন করবে বলো? এবার বলতেছে, আপনি হাঁটুতে রাখতেছেন আরো কষ্ট হবে, আপনি মাটিতে রেখে দেন, একটু সময় লেগে যাবে। ওমরে ফারুক মুসকি হাসি মেরে বলছেন, ওরে প্রশ্নকারী তুমি কি বুঝো না, আমার যে কলসিটা, এই কলসি যখন কূপ থেকে পানি তুলেছি, কলসির তলা পানি দিয়ে ভেজা, আর এই জমিনটা হলো শুকনা, আমি যদি কলসিটা এই জমিনে রেখে দিই, কলসির তলাতে কিছু মাটি চলে আসবে, আর এই জমিনের মালিক তো আমি না, ওইটুকুন মাটি যখন কলসির সঙ্গে লেগে আসবে, আমি নিয়ে যদি চলে যাই, এই জমিওয়ালা কেয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দেবে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই জাতীয় লোক যদি আজকে নেতৃত্ব দিত, সমাজটা হয়ে যেত জান্নাতের টুকরা, ঠিক না? আল্লাহ
আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, কোনো অসুবিধা, কোনো ডঙ্কা, কোনো শঙ্কা, কোনো চিন্তা, কোনো হতাশা? জোরে বলি ইনশা আল্লাহ, জোরে বলি ইনশা আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহকে ভয় করব, আমরা কাকে ভয় করব? আল্লাহকে। নাম্বার তিন, আল্লাহ পাক বলছেন ওয়া আকিমুস্সালাহ, তোমরা নামাজকে কি করবে? কায়েম করবে। নামাজ পড়া আর নামাজ কায়েম করা এক কাজ না দুই কাজ? এক কাজ না দুই কাজ? নামাজ মুনাফিকরাও পড়বে, নামাজ মুনাফিকরাও পড়বে। মুনাফিকরা নামাজ পড়ে না, ওরা শেষ কাতারে থাকে না প্রথম কাতারে থাকে? হ্যাঁ, এই প্রথম কাতারেও থাকে তো পেঁয়াজ লাগানোর জন্য, আছে না নয়? আছে, প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, কিন্তু বিখ্যাত সুদখোর, আছে না? যত বড় বেয়াদব এই জাতীয় লোকগুলো আজকে মসজিদের নেতৃত্ব নিয়েছে, আছে না নাই? সাত দিন নামাজ নাই, শুক্রবারে হাজিরা দেয় পথ ঠিক ঠিক রাখার জন্য, এটা চুয়াডাঙ্গে নাই মনে হয়, আছে না নাই? এই সময় কেউ উঠবেন না, উঠলে কিন্তু ভাববো ওই লোক, বসেন, কেউ উঠবেন না, বসেন সবাই। সম্মানিত ভাইয়েরা, মসজিদের দায়িত্ব কি বেনামাজি পাবে? কোরআনকে বলেন, কোরআন তুমি বলে দাও তো, মসজিদের দায়িত্ব নেবে কারা? কোরআন মনে হয় বলতে পারে না, কোরআন বলতে পারে না তো মসজিদ কমিটির একটি চিন্তা করার দরকার আছে না নাই? কোন মসজিদের সভাপতি সেক্রেটারি সুদখোর বেনামাজি হবে না, রাজি আছেন সবাই? গর্জে উঠুন। আরেকবার বলবো, দেখছো আমার থেকে আরেকবার শোনায় নেব, মসজিদের দায়িত্ব যারা পাবে তারা কি নামাজি হবে না বেনামাজি হবে? বেনামাজি কোনো নেতা, বেনামাজি কোনো ব্যক্তি মসজিদের তত্ত্বাবধান করতে পারে না, পারে না, পারে না। এই জন্য আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? যদি কেউ জোর করে আসতে চায় বলবে তুই পড়, আমরা আসবো না, ঠিক কিনা? ও তো আসবেই না, ও এমনি ভাগে ভালো, প্রতিবাদী হতে হবে, আমরা প্রতিবাদী হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকেও ধরবেন যে ওই লোক কেন সভাপতি হলো, তুই কি করলি? আমাদের দায়িত্ব আছে না নাই? একটু সাহস করে দাঁড়ান সামনে, ফাকিম ওজহা খালিদিন হানিফা, খালিদ বিন ওয়ালিদের মতো, জাফর বিন আবু তালিবের মতো, আব্দুল্লাহ বিন রাওহার মতো দাঁড়িয়ে যাও, সব মুনাফিক পালায় বঙ্গোপসাগর হাবুড় মুখাবে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ আমরা পড়বো, রাজি আছি তো? এক এক অক্ত না পাঁচ অক্ত, একদিন না সাত দিন, একবার না পাঁচবার, ফজর, ফজরের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? ফজরের ফরজ বাদ দেন, শুধু সুন্নতের গুরুত্ব দেখেন, শুধু সুন্নতের দামটা কত। রসুল বলেছেন, রসুল তার জবানে বলেছেন, ফজরের দুরাকাত সুন্নতের দাম হলো খৈরু দুনিয়া ওয়া মা ফিহা, এবং এর মাঝে যা আছে সবচেয়ে এর চেয়েও দামি হলো দুরাকাত নামাজ। যদি আপনাকে বলা হয় তোকে দুনিয়া দলিল করে দেওয়া হবে, নামাজ বাদ যাবে? দুনিয়া তো লাগবে না, কিছু শুধু অফার দিলি তো নামাজ বাদ যাবে না। আর রসুল বলে দিচ্ছেন, ও ও আমার সাহাবীরা, ফজরের দুরাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চেয়ে বেশি। আমরা কি নামাজ বাদ দেব? সুন্নত পড়ব, ফরজটাও পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। কয় অক্ত নামাজ? ভূমিকম্প হয়েছিল, কি হয়েছিল? ভূমিকম্প, সেই ভূমিকম্পে আমি সফরে ছিলাম, রুমের মধ্যে নামাজ পড়েছি, নামাজ পড়ে ভাবলাম একটু বিশ্রামে যাই, রাতে তো মাহফিল হয়, সফর হয়, ঘুমাতে হয় আমাদের সকালে, তো নামাজ পড়ে শুয়ে পড়তেছি, খাটে শোয়া মাত্র দেখি খাট নড়ে, ভাবলাম কেউ কি নড়াচ্ছে নাকি, কোনো জিন টিন আসলো না তো? দুষ্ট জিন আছে না নাই? আছে। এই জিন থেকে বাঁচার উপায় আছে না নাই? সুরা জিন নামে সুরা আছে না নাই? আছে, হয় প্রবলেম হয়,
সমস্ত প্রবলেম দূর হবে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। যেরকম সুবহানাল্লাহ, চিন্তানোর জন্য যার কাছে যান, যে হুজুরের কাছে যান, কেউ জোরে জোরে কয় না, বুঝলেন, সব আস্তে আস্তে কয়, জোরে বললে গোমর ফাঁস। আমি আজকে সব বলে দেব, সব রাজি আছেন তো? সবাই রাজি আছেন? কারণ আপনার রোগ আপনাকে সারাতে হবে, আপনি কেন ভাড়া করে আনবেন? ভাড়া করে আনার দরকার নাই, কোরআন সবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জান্নাত কি অন্য কেউ যাবে? আপনার জান্নাতে আপনি যাবেন, আপনাকে কোরআন বুঝতে হবে, আমাকে কোরআন বুঝতে হবে, আমরা সবাই বুঝবো। জোরে বলি ইনশাআল্লাহ। ছোট বাচ্চা রাতের বেলা চিৎকার করে, আছে না, ভয় পায়, দুষ্ট জিন কিছু আছে, এগুলো প্রবলেম করে, এগুলো ঝামেলা করে, সেই সময় সকল প্রকার অনিষ্ট থেকে বাঁচার জন্য চোখ বন্ধ করে সুন্দর করে উজু বানায়া মা এবং বাবা দুজন মিলে সূরা ফাতিহা পড়বে। কি পড়বে? সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, এরপরে সূরা কাফিরুন পড়বে, এরপরে সূরা ফালাক এবং নাস পড়বে, সাথে যদি পারে আয়াতুল কুরসি পড়বে। যত দুষ্ট আছে সব পালাতে বাধ্য হবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ছোটবেলায় আম্মা মাঝে মাঝে বলতেন, বাবা যা তো একটু ফোন দিয়ে নিয়ে আয়, হুজুর আসছে, তো যেতাম আস্তে আস্তে বলতো। তো পরে বড় হয়ে বুঝি যে আস্তে আস্তে কেন কয়, জোরে জোরে বললে আর কেউ যাবি না তার কাছে, যা বলে সব সূরা ফাতিহা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলো করবো, জোরে বলি ইনশাআল্লাহ। তবে আলেমদের সঙ্গে সংস্পর্শের দরকার আছে না? নেই। আচ্ছা, আমরা আলেমদের সঙ্গে ওঠা বসা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু ভূমিকম্পটা কেন হলো এই চিন্তা আমাদের একটু করার দরকার ছিল না? কি চিন্তা করার দরকার আছে না? নেই। মোটামুটি চারটা কারণে ভূমিকম্প হয়। কয়টা কারণে বলেন? কয়টা কারণে? চারটা কারণে। নাম্বার ওয়ান হলো যখন সমাজে মদের সয়লাভ হয়ে যায়, মদ তো নাই এখন। নাম্বার টু হলো যখন জেনা বাড়ে, এখন জেনা বেশি না বিয়ে বেশি? বলেন জেনা বেশি না বিয়ে বেশি? যুবকরা বিয়ে করতে চায় না, খালি পরকিয়া করে। পরকিয়া আছে না? পরকিয়া আছে না? নাই। পরকিয়ার এখন প্রধান মাধ্যম কি বলেন? বলেন, মোবাইল, মিস কল মারে। কি মারে? মিস কল। আবার বলে হুজুর মিস কল তো কোরআন শরীফ আসছে কোথায়? ফামাই ইয়ামাল মিস কল, যেরকম নাউজুবিল্লাহ। এরকম দুষ্ট কিছু আছে না? নাই। তুমি তোমার চরিত্রকে নষ্ট করছো, আরেকটা পরিবারকে ধ্বংস করছো। তুমি কি জানো তোমার পরিবার আরেকজন ধ্বংস করবে? পরকিয়া করতে যেও না। এই পরকিয়ার ফাঁদে মরে মা হয়ে মেয়েকে খুন করেছে, এই পরকিয়ার ফাঁদে পড়ে বাবা হয়ে নিজের সন্তানকে হত্যা করেছে, এই সমস্ত কাজ করা যাবে না। এগুলো করলে সমাজে আল্লাহর গজব আসার সম্ভাবনা কম না বেশি? কম না বেশি? যুবক, বিয়ের সময় হয়ে যাবে, বিয়ে করবা, তুমি বিয়ে করে গোসাবা না, বিয়ে করে আমি গোসাবো, ওকে বিয়ের আগে গোসাবো, চাকরি হোক, বাড়ি হোক, রেডি হোক, বিয়ের আগে গোসাতে গিয়ে তুমি কোনোদিন গোসাতে পারবা না, বিয়ে করবা এরপরে গোসাবা, ঠিক কিনা? বিয়ে করে গোসায় নিবা। রহমত দেবেন কে? বরকত দেবেন কে? একজন রাগ করে বলতেছে, হুজুর চাকরিজীবী সারা বিয়ে দেয় না, খুব ওনার দুঃখ কষ্ট। আমারে বলতেছে, হ্যাঁ, এক্ষেত্রে কিছু সমস্যা আজকের সমাজে আছে না? নাই। মেয়ের বাপরাও কম না, মেয়ের বাপদেরও দোষ আছে। বিয়ের সময়, বিয়ের সময় যৌতুক কি, বিয়ের সময় মোহরের টাকা 5 লাখের নিচে বসায় না, আসতে কবে না? আসে না? নাই। আবার ছেলেপক্ষের যুবকের যৌতুকের নেশা না থাকলেও, যুবকের যৌতুকের কোনো তাড়া না থাকলেও, যুবক চায় না যে বিয়ে করবে, যে প্রার্থী তার যৌতুকের কোনো আকাঙ্ক্ষা না থাকলেও, কিছু বুড়া বাপ আছে, দুষ্ট বাপ কিছু আছে না? নাই। আচ্ছা, দরবারে যায় বসে, কি দিবেন, আমার ছেলে তো বিসিএস ক্যাডার হয়েছে, বিশাল উপযুক্ত মঙ্গল গ্রহে অফিসও আছে, এরকম কিছু দুষ্ট বাপ আছে না? নাই। এতে কি বিয়ে সহজ হয় না কঠিন হয়? বিয়ে সহজ হয় না কঠিন হয়? সাহাবিদের বিয়ে হয়েছে কোরআন তেলাওয়াতের বিনিময়ে। এক মহিলা সাহাবির কোরআন তেলাওয়াত জানা ছিল, এক পুরুষ সাহাবির কোরআন তেলাওয়াত জানা ছিল, হুজুর আমি মহরণ আমার কিচ্ছু নাই, আমি ওকে কোরআন শিখাই দেব। সুবহানাল্লাহ বলে, হাতের লোহার আংটির বিনিময়ে বিয়ে হয়ে গেছে মহরণা, আর এখন মহরণা ধরে 20 লক্ষ 20 হাজার, কত? 1 টাকা ধার্য করিয়া তন্মধ্যে নগদ 305 টাকা, 1 টাকা 305 টাকা পরিশোধ করিয়া নাকফুল বাবদ, বাকি টাকা ফাঁকি দিয়া, এরকম আছে না? নাই। তো ফাঁকির ব্যবসা করে লাভ কি? তুই নগদ দে, ঠিক কিনা?
মেয়ের বাবারা এগুলো হার্ড করবেন না। আর যৌতুক নেওয়া তো সুন্নতে মুআক্কাদা। যৌতুক নেওয়া কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কেউ কি যৌতুক নিয়ে বিয়ে করবে যুবকরা? কেউ কি যৌতুক নিবা? বুড়া সাসারাও কয় না। হ্যাঁ, ওরা আগের কথা যে কষ্ট পাচ্ছেন আপনারা। আজকের আমার এই ওয়াজে যুবকরা খুব খুশি, হুজুর বিয়ে এখনো করে নেই, তাড়াতাড়ি ভালো করে বলে দেন। যুবকরা বিয়ে করবা, তোমার রিজিকের ফয়সালা কে করবে? আসতে বলবেন না, কে করবে? আমার নবী যে বিয়ে দিয়েছেন, ছেলের অর্থ বিত্ত সম্পদ টাকা পয়সা দেখে না, তাকওয়া দেখে। কি দেখে বিয়ে দিয়েছেন? আমার নবীজির দুটা জামাই ছিল, একটা ধনী আর একটা গরিব। আরেকটা কি? গরিব। আর একটা গরিব ছিল, শুধু গরিব না, নবীজি বিয়ে দেবেন তার মেয়েকে, সবচেয়ে আদরের মেয়ে, সবচেয়ে কাছের মেয়ে। যে সময় আমার নবীজির সবই ছিল, বললেন কে আস আমার মেয়েকে বিয়ে করবে, আমার ফাতিমাকে বিয়ে দেবো। ধনী ধনী সাহাবিরা বিয়ের প্রস্তাব নিয়ে আসে, নবীজি সবাইকে প্রত্যাখ্যান করলেন, বললেন এগুলো চলবে না, নট অ্যালাউড, আমার পছন্দের মানুষ এখনো আসে নাই। সাহাবিরা ভাবলেন পছন্দের মানুষ আর কে থাকতে পারে, শুধু আলী বাদ পড়ছে। আলীকে বলা হলো, আলী তুমি যাও তো। তিনি বললেন আমি কেমনে যাই, নবীর সামনে কেমনে গিয়ে বলি, আমি তার মেয়েকে কোথায় নেব, আমার তো ঘরই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা কি স্বপ্ন দেখি, আমার নবীজির সামনে হযরত আলী সামনে দাঁড়িয়ে আস্তে করে বসে সালাম বিনিময় করে বসে গেলেন। রাসূল বললেন ও আলী তুমি যেন কি বলতে চাও বলো, হুজুর কি কব নিজেও জানি না। রাসূল বললেন তুমি আমার মেয়েকে বিয়ে করবে নাকি হুজুর? দিলে করা যায়। তুমি কি বিয়ে করবে? হ্যাঁ দিলে করব আমি। নবীজি বললেন বিয়ে তো করবে, কিন্তু বিয়ের জন্য ন্যূনতম কিছু অর্থবিত্ত থাকতে হয়। তোমার কাছে মরণার টাকা আছে নাকি হুজুর? টাকা পাবো কোথায়? আমার বাড়ি তো নাই। থাকার ভিতরে এই যে একটা ঢাল দেখছেন, এইটা এই যে একটা তরবারি দেখছেন, এছাড়া আমার কোনো সম্পদ নাই। নবজি বললেন আর আলী আসাদুল্লাহিল গালিব, তোমার তরবারি ছাড়া তো চলবে না এক মুহূর্ত, তবে ঢাল ছাড়াও যুদ্ধ চলে। এই ঢালটা বাজারে বিক্রি করে আনো, ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের বহরা। না কত কোটি টাকা? সামান্য কিছু টাকার বিনিময়ে মোহরনা ধার্য হয়ে গেল, বিক্রি করতে গেছেন ঢাল, সকালবেলা বাজারে চলে গেছে, সামনে দাঁড়িয়েছেন সাইয়েদুল উসমান রাদিয়াল্লাহু তাআলা। উসমান বলছেন আলী সাজ সকালবেলা তুমি ঢাল বিক্রি করতে আসছো, কি হয়েছে, কি সমস্যা তোমার? কে ঢাল বিক্রি করছি বা ঢাল বিক্রি করতে আসছি কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে কার সঙ্গে ঠিক হলো? আপনার স্বামী ফাতিমার সাথে। উসমান রাদিয়াল্লাহু তাআলা মুসকি মুসকি হাসি মানলেন, হাসি মেরে বলছেন ঠিক আছে, খুব খুশি হলাম, ভালো কথা, ঢালটা আমাকে দিয়ে দাও, এই যে আমি তোমাকে টাকাও দিলাম, যাও টাকাটা নিয়ে যাও, বিয়ে হয়ে যাবে, সমস্যা না, আমি খুশি হলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয়েক পা গিয়ে গেছে, পিছন দিকে উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন আলী তোমার হাতে কি ঢাল ছাড়া মানায় নাকি? কিছুক্ষণ পর যেহেতু বিয়ে হয়ে যাবে, আমি তোমাকে আগাম এই ঢালটা উপহার স্বরূপ দিয়ে দিলাম। ঢালও পেলেন, টাকাও পেলেন। এবার নবীর সামনে দাঁড়ায় গেলেন, রাসূল বলছেন আলী আরে আলী অনেক কষ্ট করেছো, মনে হয় ঢালটা তোমার বিক্রি হয় নাই। হুজুর ঢাল আমি বিক্রি করেছি, এই যে টাকা পেয়েছি, ঢাল বিক্রি হলে তোমার হাতে ঢাল আবার আসলো কেমনে? হুজুর এমন একজন কাস্টমার পাইছিলাম খুব ভালো মানুষকে, ওসমান লোক আর খুঁজে পাও নাই। সুবহানাল্লাহ বলবেন, এই নিজের বাড়ির লোকের কাছে আমার গেছো, আমার বড় মেয়ে, আমার বড় মেয়ের জামাই, আমি তাকে একটু বলবো, একটু পরামর্শ করবো, তার আগে তুমি ঢোল পিটে আসছো বাজারে। কিন্তু আমার নবীর বড় জামাই তেমন জামাই নয়, শ্বশুর বলেন নাই তবে রাগ করবো, তা তো তিনি নন। তিনি বিষয়টাকে স্বাভাবিক ভাবলেন, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর আমার নবীজি বললেন ও ফাতিমা আমি তোমাকে ঘর দিতে পারলাম না, বাড়িও দিতে পারলাম না, টাকা পয়সা কিছুই দিতে পারলাম না। আমার নবীজি ওই সময় আমার নবীজি তার মেয়ে ফাতিমাকে ডাক দিয়ে বলছেন মা এদিকে আসো, আমি তোমার জন্য একটা তোশক দিলাম, একটা চামড়া পানির মশক দিলাম, আমি তোমাকে আর একটা পিস দানে দিলাম, যাও
স্বামীর বাড়ি করে খাও, এতদিন দায়িত্ব ছিল আমার জন্য, এখন দায়িত্ব হলো স্বামীর কাঁধে। একটা কথা তোমাকে জানিয়ে দিলাম মা, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশও যেন আমার কানে না আসে। এমন জামাই আমি তোমার দিস, আমার আমার জামাইকে কষ্ট দিবা না, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এখন মেয়ের বাপরা কিছু পাওয়ারফুল আছে না, তো মা যাবি কিছু কইলি ফোন দিবি খাইয়া ফাটাবো, এরকম আছে না? নাই, কষ্ট পাচ্ছেন? দেড়টা দশ আবার কেন? ও দেড়টা দশ, দেখছেন কি টাইম বললো? এই জন্য তো সুয়াড় আগে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ, খুব মজার মানুষ পেয়েছে আজ, এত বড় মাহফিলে এত ক্ষণ ধরে লোক থাকা এটা একটা আল্লাহর খাস মেহরবানি ছাড়া সম্ভব না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, একটু কান লাগিয়ে শোনো। আমার নবীজি বিয়ে দিলেন, চলে গেছেন ফাতিমা, মায়েরা কি শুনতেছে আলোচনা? আচ্ছা, চলে গেছেন। একদিন হঠাৎ করে নবীর সামনে চলে আসলেন ফাতিমা, বাড়িতে দাঁড়ায় আছেন, নামাজের সময় হয়ে গেছে, চট করে বসে নামাজ পড়তেছেন, বসে বসে নামাজ দেখলেন আমার নবীজি ফাতিমার, নামাজ শেষ হওয়ার পরে বলছেন, ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? তোমার তো বসে বসে নামাজ পড়া উচিত নয়, কারণ তোমার বয়সটা কম, তুমি যুবতী মেয়ে, অসুস্থ মানুষ যদি কেউ হয় সে তো বসে বসে নামাজ পড়বে, তোমার তো বসে বসে নামাজ পড়া উচিত নয়। এবার ফাতিমা বলছেন, আব্বা আমি সর্বক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু আজকে বসে নামাজ পড়ার কারণ হলো আপনি। কেন, আমি কি করলাম? আপনি আমাকে যেদিন আমার স্বামীর ঘরে তুলে দিলেন, আমি স্বামীর ঘরে চলে গেলাম, সেই দিন বলেছিলেন, ও মা ফাতিমা, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। কিন্তু আমার, আমি যখন নামাজে দাঁড়াবো, আমার পুরনো যে জামাটা দেখতে পাচ্ছেন, সেই জামার পিছন দিয়ে একটা তালি চিহ্ন আছে, তালিযুক্ত অংশ, সিনাযুক্ত অংশ আছে, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি আপনি আমার পিছনের অংশটা দেখতে পাবেন, ওই পিছনের অংশ যখন আপনার নজরে পড়বে, আপনি আমার বাবা, আমি আপনার মেয়ে, আমার দিকে আপনার টানটা চলে আসবে। আপনি মনে মনে চিন্তা করতে পারেন, আহারে আমার মেয়ে ফাতিমাকে আলী কাপড়ে কষ্ট দেয়, আমার স্বামীর এতটুকুন দুর্নাম প্রকাশ পাক আপনার সামনে, এটা আমি প্রয়োজন মনে করি নাই বলে বসে বসে নামাজ পড়তেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের সমাজে ঘরের ভিতরে ফার্নিচার আছে, টেলিভিশন আছে, দামি দামি সমস্ত ফার্নিচার গুলো বিদ্যমান, খাবারও আছে, বিভিন্ন রকমের রকমের বিভিন্ন রকমের খাবার গুলো আছে, সব কিছু থাকলেও ঘর থেকে বিদায় নিয়েছে আজকে মহব্বত, ঠিক কিনা বলেন? কিন্তু ফাতিমার ঘরে কিছুই ছিল না, না কি দিনগুলো পার করেছেন, অনেক সময় ঘর বাড়িও তো ছিল না, কোনো ফার্নিচার ছিল না, কিন্তু গোটা ঘরটা ছিল জান্নাতের টুকরা মহব্বতের জন্য। বলি সুবহানাল্লাহ, আমরা মহব্বত চাই, আমরা কি চাই? মহব্বতটা চাই। আমার মা, আপনার জন্য জান্নাতটা খুব ইজি হয়ে যেত যদি আপনার জন্য চারটা কাজ যদি আপনি করতে পারতেন। কয়টা কাজ বলেন? চারটা কাজ যদি আপনি করতে পারতেন, কেয়ামতের দিন জবাব দিতে পুরুষের বেশি হবে না নারীর বেশি হবে? পুরুষের। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মেয়েরা বেশি জাহান্নামে চলে যাবে, তার কারণ হলো মেয়েদের মধ্যে যে সমস্যাগুলো সবচেয়ে বড়, সেটা হলো মেয়েদের মধ্যে সব কিছু আজকে সমাজে থাকলেও কিন্তু একটা বড় জিনিস নাই, সেটা হলো পর্দা নাই। কি নাই? পর্দা নাই। যত খুলতে পারে তারা মনে করে এটা আমাদের স্বাধীনতা, চলে বলে নাউজুবিল্লাহ। আমার মা, এই সমস্ত আচরণগুলো বাদ দিতে হবে, দাম্পত্যময় জীবনে সুখ আনতে হবে, স্বামীকে মহব্বত করতে হবে, আবার পুরুষদেরকে বলি বউকে মহব্বত করতে হবে, এবং সংসারে সুখ শান্তি আনতে হবে, এবং বাপ মার সঙ্গে ভালো আচরণ করতে হবে। আমার মায়েরা যারা বউ হয়ে চলে গেছে অন্যের ঘরে, সেই বাড়িতে স্বামীর বাপ মা আসে না, স্বামীর বাপ মা বউয়ের কি হয়, শাশুড়ি কি হয়, এলাকে কি কয়, শ্বশুর শাশুড়ি বলে, শ্বশুর শাশুড়িকে পেয়ে যাবেন, তাকেও সম্মান দিবেন, মর্যাদা দিবেন, তাদেরকেও দাম দিবেন। আবার শাশুড়িদেরকেও বলি, দেখেন এক মানুষের মুখে কেমন কথা বের হয়, এক শাশুড়ি গল্প করতেছে আরেকজনের কাছে, শোনো আমার মেয়েটা খুব সুখী মানুষ, আমার মেয়েটা খুব সুখী, খুব ভালো জায়গায় বিয়ে দিয়েছে, জামাইটা আমার খুব ভালো,
আমার জামাই এত ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে, আমার মেয়ে যাই বলে তাই শোনে, এমনকি আমার মেয়ের কাপড় চোপড় আমার জামাই ধুয়ে দেয়, বুঝলেন, এত ভালো, আমার জামাইয়ের আমার জামাই আমার মেয়ের কথায় ওঠা বসা করে, এত ভালো, খুব ভালো মেয়ে, খুব ভালো জামাই পাইছি বাবা, আমার মেয়েটা খুব সুখে আছে, কিন্তু আর কি বলবো, আমার ছেলেটা মানুষ হলো, কেন আমার ছেলে খালি বইয়ের কথা শোনে, আচ্ছা আমার ছেলেটা বোঝা পারে, আমার ছেলে তাই বলে তাই শোনে, আমার ছেলে মানুষ হলো, আচ্ছা কথাটা বলতেছে একজন না দুইজন, বলেন একজন না দুইজন, কথা কি একরকম হলো না দুই রকম হলো, আচ্ছা দুই রকম কথা কি ইমানদারের হয় না মোনাফেকের হয়, আসতে কান কেন, ইমানদারের হয় না মোনাফেকের হয়, মোনাফেকের হয়, মা আপনার মেয়েকে আপনি যেমন সুখী দেখতে চান, আপনার ঘরে যে মেয়েকে পাঠানো হয়েছে তার বাপ্পাও তাকে সুখী দেখতে চান, ঠিক কিনা, আপনি যেমন আচরণ করবেন আপনার মেয়ে তেমনই আচরণ তার থেকে পাবে, বলার দরকার আছে, এগুলো বলার দরকার আছে, একটু খেয়াল করার চেষ্টা করবেন, সংসার জীবনে বড় ভাইদের একটা সমস্যা আছে, সংসারে যদি কারো বাপ মারা যায় মা মারা যায় তখন মূল গার্জিয়ান কে হয়, বড় ভাই, বড় ভাইয়ের সম্মান আছে না নেই বলেন তো, যে বড়দেরকে সম্মান করে না রাসূল বলেছেন সে আমার উম্মতি না, মারাত্মক কথা, কিছু কিছু ফ্যামিলিতে বড় ভাই সারা জীবন ছোট ভাই বোনদের জন্য খেদমত করার পরেও শেষ জীবনে হয়ে যায় বোঝা, আছে না নাই, শেষ জীবনে বোঝা হয় এরকম আছে না নাই বলেন তো, শেষ জীবনে অবহেলিত হয়, শেষ জীবনে বলে তুই আমার জন্য কি করছিস, সব তো শেষ করে দিয়েছিস আমাদের, এরকম করে বড় ভাইকে ঝাঁকি মেরে কথা বলাম ছোট ভাই আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই, বাবা যদি বট বৃক্ষ হয় সেই বড় ভাই সেই বৃক্ষের হলো শাখা, ঠিক কিনা বলেন, বড় ভাইকে কখনো অসম্মান করবেন না, রাজি আছেন সবাই, আচ্ছা এটা খেয়াল রাখবেন, সংসারের বড় ছেলেরা যদি খাটতে খাটতে যদি নিজের দুটো কিডনিও বিক্রি করে দেয় তবুও ফ্যামিলির কিছু কিছু লোকেরা বলবে মনে হয় আরো কিছু কিডনি আছে, এরকম আছে না নাই বলেন তো, প্রবাসে থাকে বড় ভাই চলে গেছে বাপ মার কিছু নাই, বাপ মা পাঠায় দিছে প্রবাসে, 20-25 বছর কেটে ছোটদেরকে প্রতিষ্ঠিত করেছে সব কিছু বিল্ড আপ করেছে, শেষ জীবনে এসে বড় ভাইয়ের কিচ্ছু নাই, এগুলো আছে না নাই বলেন তো, আছে না নাই, অনেক বাপ মাও আছে বড় ছেলের প্রতি জুলুম করে এই সমস্ত আচরণ গুলো হয়, ঠিক না, এগুলো খেয়াল করতে হবে, খেয়াল করার দরকার আছে না নাই, আমাদের কাছে অনেক প্রশ্ন আসে তো এই যে ভিডিওগুলো করতেছে এই কথাগুলো যাওয়া দরকার, এই কথাগুলো জাতির সামনে যাওয়ার দরকার আছে না, আচ্ছা আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও, জোরে বলি আমিন, কথায় তো কথা বাড়লো, কতদিক থেকে কতদিক চলে আসলাম, আমরা মূল আলোচনায় চলে আসি, নামাজ পড়ব নামাজ কায়েম করব, সবাই রাজি আছেন, যে নামাজ পড়বে কায়েম করবে না ওর নামাজ হবে না, ওর নামাজ কি হবে না, যে নামাজ পড়বে এবং কায়েমের সংগ্রাম করবে তার নামাজ কবুল করবেন কে, আসতে বলবেন না কে, মুনাফিকরা নামাজ পড়েছে নামাজ কায়েমের সংগ্রাম করে নাই, আমার নবীজি বদর যুদ্ধের ডাক দিয়েছেন মুনাফিকরা পিছপা হয়ে গেছে, আমার নবীজি উহুদ যুদ্ধের ডাক দিয়েছেন মুনাফিকরা পিছন থেকে দৌড় মারছে, মুনাফিকদেরকে চেনা যায় নামাজে না সমাজে, মুনাফিকদেরকে চেনা যায় নামাজে না জিহাদে, দেখবেন বিপদ আসলে ওরা নাই, বিপদ আসলে ওরা নাই, যেমনটি করে আমার নবীর সময়ে হয়েছিল, বলি একটু বলি বলি, আমার নবীজি সবচেয়ে কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দানটা ছিল আমার নবীজির জীবনে, হিজরতের দ্বিতীয় বছর বদর যুদ্ধের এক বছর পর উহুদের দিন যখন চলে আসলো, উহুদ যুদ্ধের সময় নবীজি সাহাবায়ে কেরামকে এক জায়গায় করলেন, বললেন তোমরা যাবে না আমার সাথে যাব, একটা গ্রুপ এসে বলল আমাদের সৈন্য সংখ্যা কত 1,000, ওদের সৈন্য সংখ্যা কত 3,000, এই অসম যুদ্ধে আমরা যাব না, এরা কি, এরা বলেন এরা কি নামাজে ছিল না, নামাজে ছিল না, কিন্তু এদের পরিচয় এখন কি হয়ে গেল, কি হয়ে গেল, আমার নবীজি বললেন কেউ যদি নাও যাও আমি একা গিয়ে বাদের শক্তির মোকাবেলা করব, জোরে বলি সুবহানাল্লাহ, আমার নবীজি জানবাজ কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে চলে গেলেন, রওনা দিলেন, রওনা দিয়ে সামনে দাঁড়ালেন, নবীজির মাথায় সেদিন হেলমেট ছিল, হেলমেট ছিল পাগড়ি ছিল না,
আমার নবীর মাথায় সেদিন হেলমেট ছিল, টুপি ছিল না, লোহার ওজনওয়ালা হেলমেট, এখনো ইতিহাসে সাক্ষী হয়ে আছে। সেই ব্যবহৃত অস্ত্রগুলো এখনো পৃথিবীতে সাক্ষী হয়ে আছে, নবীজির ব্যবহৃত তরবারি। আমার নবীজির ব্যবহৃত ঘোড়া ছিল সবসময় এট এ টাইম 6 থেকে 7টা। আমার নবীজি ওহদের দিন লৌহ বর্ম পরেছেন, ঘোড়ার পিঠে চড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবে কেরামকে বলেন, সাহাবীরা কে কে আছো চলো। সবাই রওনা করলেন, মুনাফিকরা পিছপা হয়ে গেল। নবীজি ওহুদ যুদ্ধের ঠিক মাঝখান বরাবর আমি গিয়েছি, নিজের চোখে হেঁটে হেঁটে দেখেছি, সবার কাছ থেকে এগুলো দেখে দেখে চিনে নিয়েছি কোন কোন জায়গায় রসুলের স্মৃতিচারণগুলো আছে। নবীজি ঠিক মিডিল পয়েন্টে গিয়ে 50 জন তীরন্দাজকে, তীরওয়ালা সাহাবিকে ডাক দিয়ে বলছেন, সাহাবিরা এদিকে আসো। নিয়ে আসা হলো, নিয়ে এসে বলছেন, ও সাহাবিরা, ওই যে রুমা পাহাড়, ওই জায়গায় তোমরা বসে থাকবা, যুদ্ধ তোমাদের করা লাগবে না, তোমাদের ডিউটি হলো এই দিক দিয়ে একটা চিকন রাস্তা আছে, এই রাস্তা দিয়া কাফেররা যেন কোনো ক্রমে অ্যাটাক না করতে পারে, যখন অ্যাটাক করবে সেই সময় তোমরা তার প্রতিহত করবে, তীর মারা শুরু করে দেবে। আচ্ছা হুজুর, ঠিক আছে। রসুল বললেন, শোনো, আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তোমার স্থান ত্যাগ করবা না। এইভাবে ওদেরকে সেট আপ করে দিলেন। নবীজি এইদিকে যুদ্ধ পরিচালনা করতে করতে এক পর্যায়ে মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত, যুদ্ধ থেমে গেছে মনে করে ওই 50 জন তীরন্দাজ নবীর কথা, নবীর অনুমতি না পেয়ে তারা স্থানটা ত্যাগ করে ফেললো। ঠিক সেই মুহূর্তেই ওই কাফির মুশরিকরা তারা একটা চান্স খুঁজে নিল, চিকন পথ দিয়ে অতর্কিত হামলা করলো। সমস্ত যোদ্ধারা সাহাবীরা তরবারি ফেলে দিয়ে তারা বসে আছে, ভাবছে যুদ্ধ থেমে গেছে, অতর্কিত হামলা করে নবীকে তারা টার্গেট করলো, চতুর্দিক থেকে আক্রমণ করা শুরু হয়ে গেল। প্রথমে তীর মারা শুরু করে দিয়েছে নবীকে লক্ষ্য করে, সামনে থেকে 10-12 জন সাহাবি হাতে তরবারি নাই, দৌড় মেরে এসে নবীর চতুর্পাশে দাঁড়ায় বলছে, হুজুর আপনি চিন্তা করবেন না, আমরা বুকটা তীরের সামনে লাগায় দিয়েছি। জোরে কল সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তীরটা লাগিয়ে দিয়েছি বুকের সাথে। একজন সাহাবীর চোখের মধ্যে তীর ঢুকে গেল। আমার নবীজি লক্ষ্য করলেন চোখটা উপড়ে পড়ে গেছে, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। আমার নবীজি বলছেন, ও কাতাদা, আমার দিকে এগিয়ে আসো। কাছে নিয়ে আসলেন, নবজির বরকতি হাতে পরে থাকা চক্ষুতে আমার নবীজি হাত লাগায় তুললেন, চোখের জায়গায় লাগায় দিলেন, মুখের থুতু দিলেন, আগের চোখের চাই তার সুন্দর চোখের রূপান্তর হয়ে গেল, নবীজির মুজিজা প্রকাশ পেয়ে গেল। আমার নবীজি এরপরে বলছেন, ও সাহাবীরা, কাফেররা আমাকে অতর্কিত হামলা করছে। এক পর্যায়ে দেখা গেল 10 জন সাহাবীর মধ্যে 9 জনই নাই তারা শাহাদত বরণ করেছেন, এমনভাবে তারা আক্রমণ শুরু করে দিয়েছে। একজন সাহাবী মোটে ছিলেন নবীর সামনে, দৌড় মেরে এসে নবীকে জড়ায় ধরেছেন, জড়িয়ে ধরে বলছেন, হুজুর যত তীর আমার পিছে লাগবে আপনাকে লাগাতে দেব না, লক্ষ্যটা জানার মৃত্যু হলে পরেও ইসলামের তেমন কোনো ক্ষতি হবে না, আপনি যদি মারা যান দিন তো নিভিয়ে যাবে, আপনি আমাকে আমাকে আপনি বাধা দিয়েন না। রসুলকে তিনি জড়িয়ে ধরলেন, তীর মারতে মারতে ওদের তীর শেষ হয়ে গেছে। দেখা গেল ওই সাহাবীর পিঠের ভিতরে একটা নয় দুইটা নয় 70 থেকে 80টি তীর বিদ্ধর দাগ ফুটে উঠেছে। আমার নবীজি সম্পূর্ণ একাকী পড়ে গেলেন। কাফির মুশরিকরা নবীর কাছাকাছি চলে এসেছে, হাতের মধ্যে পাথর নিয়েছে। নবীজির মাথায় সেদিন ছিল হেলমেট, একটা আঘাত করলো পাথর দিয়ে মাথায়, মাথায় লাগার সঙ্গে সঙ্গে নবীজির মাথার হেলমেটের ভিতরে ছিল চিকন লোহা, চিকন লোহাটা চট করে কপালের মধ্যে হার ভেদ করে ভিতরের দিকে ঢুকে আছে, নবীজি চট করে ঢুকলো। আমার নবীজি মাথা ঘুরে পড়ে যাবেন যাবেন ভাব। আরেকটা আঘাত আসলো, শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে ঢুকে গেল, আরেকটা পাথর মারলো নবীজির মুখ বরাবর, নবীজির সামনের 2টি দাঁত ভেঙে পড়ে গেল, নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। সমস্ত কাফের মুশরিকরা গুজব রটায় দিল, কুতিলা মুহাম্মদ, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই সংবাদ যখন গোটা মদিনার আকাশ বাতাসে, যখন নিউজটা যখন চলে গেছে, একজন সাহাবী নতুন বিয়ে করেছেন, বউটা ঘরে আছে, স্ত্রী সহবাস করেছেন, ফজর নামাজ পড়বেন, গোসলখানায় ঢুকেছেন, মাথায় পানিও ঢেলেছেন, এমন সময় বলছে, ও যুবক মদিনার কি করো, নবী তো নাই রে, নবী আমার নাই, আমারও দুনিয়ায় থাকার প্রয়োজন নাই। এই চিন্তা মাথায় নিয়ে ওই যুবকটা
বউয়ের কাছে এসে বলে আমার বউরে গোসল করার সময় নাই, ফজর নামাজের সময় নাই, যে দুনিয়ায় রাসূল নেই সেই দুনিয়া আমার থাকার কোনো প্রয়োজন নাই, আমাকে তরবারি তুলে দাও, তরবারি তুলে দেওয়া হলো। তরবারি হাতের মধ্যে নিয়া স্ত্রীর কপালে স্নেহের চুম্বন অঙ্কন করে দিয়ে, মোহাম্মদের চুম্বন অঙ্কন করে দিয়ে বলছে আমার স্ত্রী শোনো, এই যে বিদায় নিলাম, দোয়া করো জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয়। বিদায় নিলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে, নবীজি মুখথুমড়া জমিনে পড়ে গেছেন, একজন সাহাবী হযরত আলী তন্ন তন্ন করে খুঁজছেন আমার রাসূল কোথায় গেলেন, রাসূল কোথায় গেলেন, খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন আমার নবীজি উহুদের ময়দানে একটা গর্তের ভিতরে নবীজি উপর হয়ে পড়ে আছেন। আমার নবীজিকে দেখি দূর মেরে গিয়ে রাসূলকে সোজা করে শোয়া দিলেন, রক্তগুলো লাল, চেহারাগুলো লাল, মুখ দিয়ে রক্তগুলো পড়ে গেছে, দাঁত দুইটা পড়ে গেছে নবীজির, কপাল দিয়ে রক্ত গড়ে রক্ত গড়ে গড়ে পড়ে, গাল দিয়ে রক্ত গড়ে গড়ে পড়ে, একই মুখের মধ্যে তিন জায়গায় ইঞ্জুরি, কপালে, গালে, দাঁতে। আমার নবজির মুখ থুবড়ে গেল। নবজি কেমন অবস্থায় দেখালি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার কুরাইশদের জন্য আপনি লানত করুন, কাফেরদের জন্য আপনি লানত করুন। রাসূল বলছেন, আলী রে, লানতের জন্য আমি নবজি দুনিয়াতে আসি নাই, তবে একটা কথা জেনে রেখে দিও আলী, এই জমিনে আমার রক্ত চড়েছে, এই জমিনটা আল্লাহর দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ওই জায়গায় তিনি শুয়ে আছেন, উঠতে পারছেন না, শক্তিহীন আমার নবীজি। সাইয়েদনা আলী করলেন কি, কোলের মধ্যে নিলেন, নিয়ে কোলের মধ্যে নিয়ে দৌড় মেরে পাহাড়ের চূড়ায় গিয়ে আস্তে করে শোয়া দিলেন। একজন সাহাবী ছিলেন উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সামনে গিয়ে যায় বসে বলছে, হুজুর আমি আপনাকে আমার বাবার চাইতে বেশি ভালোবাসি, আমার চাইতে বেশি ভালোবাসি, মার চাইতে বেশি ভালোবাসি, দুনিয়ার সকল সম্পদের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। হুজুর কপালে লোহা আমি একটু বের করে দেই, কি দাও। সাইয়েদনা উবাইদা করলেন কি, হাতটা লাগালেন, হাতটা লাগায় দিয়া আস্তে আস্তে টান দিচ্ছেন, কিন্তু কাম হয় না। আস্তে যখন টান দেওয়া হয় নবজি উ আ আওয়াজ করে, নবজির কষ্ট হচ্ছে, কিভাবে বের করা যায়, কোনো কিছু করলেন না। এবার উবাইদা করলেন কি, দাঁতটা লাগায় দিলেন, দাঁতটা লাগায় দিয়ে আস্তে টান মারলে নবজি কষ্ট পাবেন মনে করে, এমন জোরে টান মারলেন, এক টানে ওই লোহাটা বের হয়ে আসলো, চট করে সামনের দুটো দাঁত ভেঙে গেল। নবীজি বলছেন, ওবায়দা আস্তে আস্তে টান দিলে হয়তো আমার কষ্ট হতো, কিন্তু তোমার দাঁতটা তো ভাঙত না। ওবায়দা বলছেন, হুজুর আমার দাঁত কেন, আপনার মহব্বতে আমার কলিজাটা বের করে দিলেও আমার বিন্দু পরিমাণ কোনো আপত্তি হবে না। জোরে কর সুবহানাল্লাহ। সেই দাঁত ভাঙ্গা ইসলামকে বিজয়ী করার দায়িত্ব আমাদের আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই। উপরে আমার ভাইয়েরা দাঁত ভাঙ্গা ইসলাম, আমার নবীজি সেই কপালটা রক্তাক্ত হয়ে আছে, উম্মা ইমান সহ আরো সাহাবীরা সুন্দর করে পরিষ্কার করে মুছে দিলেন, নবীজির কপালে ব্যান্ডেজ লাগানো, খেতে পারেন না, সাহাবীরা নরম নরম করে হালুয়াগুলো নিয়ে এসে মুখে তুলে দেন, আমার নবীজি চাবাতে পারেন না। আমার নবীজি দেখছেন, দেখো তো আমার সাহাবীরা কোথায় কার কি হলো, একটা করে লাশ আসে, শহীদের লাশগুলো রাসূল দেখেন আর কাঁদবেন, একটা দুইটা নয় 70 জন সাহাবী সারিবদ্ধ, 69 জন লাশ সব হাজির হয়ে গেছে। ওই মদিনার রাস্তা থেকে হেঁটে হেঁটে আসতেছে একজন সাহাবী মহিলা মানুষ, বোরকা পরে আসে নবীর সামনে দাঁড়িয়ে বলেন, হুজুর আমার স্বামী যুদ্ধের ময়দানে আসছে, আমার স্বামী গোসল করে নেই, আমার সঙ্গে সহবাস করেছে, গোসলটা করা দরকার, কে তোমার স্বামী, হামজা না? আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছিল, সাহাবীরা আমার এই হামজারা কোথায় গেল দেখতো রে, খুঁজে খুঁজে পাওয়া যায় না, কোথাও নাই কোথাও নাই। জিবরিল নবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হামজারার লাশ নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই, হামজারা আজকে যে ভূমিকা রেখেছে আপনার মহব্বতে, দিনের মহব্বতে, তার গোসলটা দুনিয়ার পানি দিয়ে নয়, জান্নাতের পানির বাজেট আমার আল্লাহ পাশ করে দিয়েছে। আমার নবীজি লাশগুলো দেখতেছেন, সঙ্গে সঙ্গে চাচার দিকে নজর পড়ে গেল, আহারে আমার একটাই চাচা, যে চাচা আমার জন্য এত কিছু করলো রে। আমিন হামজাকে দেখলেন, দেখে রাসূল কাঁদতেছেন, বুকটা ফাটা, বুকটা সব চিড়ে ফেলে দিয়েছে, কানটা কেটেছে, নাকটা কেটেছে, চোখটা তুলেছে, চেনা যায় না। আমার নবীজি সেই বক্ষ বিদীর্ণ করা কলিজা দেখে নবীজি সহ্য করতে পারলেন না। কিছুক্ষণ পর আরেকটা লাশ চলে আসলো, আবদুল্লাহ বিন জাহাসের লাশ, সেই লাশটা দেখেও চেনা যাচ্ছে না। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ
আব্দুল্লাহ বিন জাহাসের যে অবস্থা আপনার চাচারও সেই অবস্থা। রাসূল বললেন, শোনো, আমার চাচার লাশ আর আব্দুল্লাহ বিন জাহাসের লাশটা তোমরা একটা কবরে দাফন করে দিবা। এই দুইটার লাশ হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য আমাদের নাক কেটেছে, কান কেটেছে। আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, ও আমার বান্দা দুইজন, আজকে কোনো হিসাব না নিয়ে তোদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। আমার নবীজি এবার বললেন, সাহাবীরা জানাজা শুরু হয়ে যাক। জানাজা শুরু হয়ে গেল, শেষমেশ আসলো সেই যুবকের লাশটা কাঁধে ফেরেশতারা বহন করে নিয়ে আসতেছেন, জান্নাতের গোসল, জান্নাতের পানি দিয়ে গোসল করা সেই সাহাবীকে নিয়ে আসতেছিলেন। সামনে রাখা হলো, আমার রাসূল জানাজা সম্পন্ন করলেন। জানাজা সম্পন্ন করে চুলের দিকে তাকায় দেখতেছেন আর সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা তোমরা সাক্ষী রাখো, তোমরা সাক্ষী থেকে দেখো, আমার হামজালার লম্বা চুল দিয়ে এখনো জান্নাতের পানিগুলো টপ টপ করে পড়তেছে। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই একটা অঙ্গন কি, একটা কাজকে অনেকে গুরুত্বই দিতে চায় না। ইসলামের পথ তো ফুল সঞ্চার মধ্য দিয়ে আসে না, ইসলামের পথ মানে কাটা, যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে ইব্রাহিম সেখানে নমরুদ, যেখানে রসুল সেখানে আবু জাহেল, আজকে যেখানে হককে নিয়ে মুলামা সেই জায়গায় কিছু বাতিল গোষ্ঠী আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই। আমার বন্ধুগণ, আমরা হককে গ্রহণ করবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো পাঁচ অক্ত নামাজ, কায়েমের সংগ্রাম করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার শাসকেরা, তোমাদের জন্য আমি বেশি হুকুম দিলাম না, শাসন যখন পাবা, শাসক যখন হবে, তোমরা চারটা কাজ করবা। কয়টা কাজ, কত আইন পাশ হলো দেখলাম। আল্লাহ বলছেন, বেশি আইন লাগবে না, চারটা আইন তোমরা পাশ করবা, তার মধ্যে একটা আইন হলো নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলেছেন, চারটা কাজ তোমরা করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দেবা, সৎ কাজের বাধা প্রদান করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালা ওয়া আতাউয-যাকা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার। এই চারটি কাজ যদি কোন জনপদে জারি হয়ে যায়, আল্লাহর কসম, সেই সমাজটা হয়ে যাবে জান্নাতের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নাম্বার চার হলো, আল্লাহ তাআলা বলছেন, منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين. নাম্বার তিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, মুশরিক হওয়া যাবে না। মুশরিক মানে আমরা বুঝি শুধু মূর্তি পূজা করা, কোনো প্রতিমা পূজা করা। আমাদের মুসলমানদের মধ্যে বহু মুশরিক আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই। সে কখন মুশরিক হয়ে গেছে সে নিজেও বোঝে না, নিজেও টের পায় না। অনেক লোক আছে আমার দেশে, বাবার দরবারে গিয়ে বাবার পায়ে সেজদা মারে, আছে না নাই বলেন তো, আছে না নাই। কোন দরবারে যাওয়া যাবে না, কোন কদম বুচিও করবেন না। আমার দেশের যে কদম বুচির প্রচলনটা, এটা অন্য সভ্যতা থেকে এসেছে, ভারতীয় সংস্কৃতি থেকে এটা স্থান পেয়েছে। কোন সাহাবি কোন কোন সাহাবি কোন সাহাবিকে কদম বুচি করেন নাই, কোন সাহাবি রাসূলকে কদম বুচি করেন নাই। আম্মা জান আয়েশা তার স্বামী রাসূলকে কদম বুচি করেন নাই, তারা রাসূলকে কদম বুচি না করে যদি এত সম্মান পেতে পারেন, আমাদের কদম বুচি করার কি দরকার? আস্তে কর কোনো সেরকম ঠিক কি না? কদম বুচি করতে গেলে সেজদার সম্ভাবনা আছে না নাই, রুকুর সম্ভাবনা আছে না নাই। আপনি একজন লোকের পা ধরতে গেছেন, মাথাটা উপরে থাকে না, নিচের দিকে যায়, নিচের দিকে যায়, এরকম ধরনের কোনো শিরকের কাছে আমরা যাব না। শনিবারে বাস করা যাবে না, সোমবারে বিয়ে দেওয়া যাবে না, এগুলো আছে না নাই বলেন তো, আছে এগুলো? এই সমস্ত বিষয়গুলো আমরা বিশ্বাস করব না। আল্লাহ কোরআনে যা বলে দিয়েছেন, রাসূলকে যা শিখিয়ে, রাসূলকে যা শিখিয়ে আল্লাহ দিয়েছেন, রাসূল যা বলেছেন এর বাইরে আমরা অবস্থান করব না। শিরকের শিরক মুক্ত জীবন যদি গড়তে পারো, আল্লাহ বলছেন এই চারটি কাছের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য জায়গায় আয়াতের পরিপূরক একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং যারা তাদের জীবনকে শিরিক দ্বারা যারা আচ্ছাদন করবে না, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের ঈমানকে, আমি তাদেরকে নিরাপত্তা দিই, আমি তাদেরকে সম্মানজনক জান্নাত দিয়ে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর এক জায়গায় বলছেন,
সোজা সাতটায় এক জেলা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, ভালো কাজ যারা করবে, তারা জান্নাত পাবে না জাহান্নাম পাবে। আমরা কাজের বান্দা হব না অকাজের বান্দা হব, কাজের বান্দা না অকাজের বান্দা। দুনিয়াতে বান্দা কয় প্রকার, একটা ভালো কাজের আর একটা কি কাজের, খারাপ কাজের। অকাজের বান্দা আমরা হব না, আমরা ভালো কাজের জন্য আসছি। লিয়া লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালোর জন্য আমরা আসছি, ভালো ভালো কাজগুলো করে যাব, নেক আমলগুলো করব। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করে, কি প্রশ্ন? তুমি আদর কইরা মহব্বত কইরা মানুষকে বানায়া নিয়া আবার মানুষকে তুমি কেমনে জাহান্নাম দিবা, তোমার কি দয়া হবে না? আল্লাহ বলছেন, বান্দা ও আমার মুসা, সব বান্দা তো আমি জাহান্নাম দেবো না, কিছু বান্দাকে জাহান্নাম দেবো, কিছু বান্দাকে জান্নাত দেবো, কেন দিবা তুমি জাহান্নামে, তোমার কি মায়া দয়া নাই? মুসা আলাইহিসসালাম এমন প্রশ্ন যখন করলেন, আল্লাহ বলছেন, মুসা ভালো কথা, তুমি আমাকে যে প্রশ্ন করেছো এটার জবাব আমি তোমাকে প্র্যাকটিক্যালি দিতে চাই, কীভাবে? আল্লাহ তুমি বলো, এই মুহূর্তে গমের কিছু চারা, গমের কিছু কি নাও, বীজ নাও, গমের কিছু বীজ নিয়ে নাও, গমের কিছু বীজ নিয়ে তুমি জমিনে ছিটায় দাও। গমের বীজ নিয়ে তিনি জমিনে ছিটায় দিলেন, গম আবাদ হয়ে গেল, গম যখন পাকলো ম্যাচিউর হয়ে গেল, এবার মুসা আলাইহিসসালাম করলেন কি, ফসলটা কেটে কাঁচি দিয়ে কেটে নিয়ে আসলেন বাড়িতে, নাড়াগুলো জমিনে থেকে গেল, আর কিছু সংখ্যক কিছু গমও থেকে গেল। ওই নাড়ার গম যেগুলো থেকে গেছে সেই সকল নাড়া এবং গমে আগুন লাগাইয়া দিলেন, আর গমগুলো তুলে নিয়ে আসলেন বাড়িতে। আল্লাহ বলছেন, মুসা আবাদ হয়েছে নাকি? হ্যাঁ। আবাদ কি তুলছো নাকি? হ্যাঁ। কিন্তু নাড়া আর এই বাকিগুলো গমকে তুমি আগুন দিয়ে জ্বালায় দিলা কেন? এবার বলছে, আল্লাহ এই গমের এই নাড়া আর এই গমগুলো কোনো কাজের গম নাই, শুনে আগুন দিয়ে জ্বালায় দিছি। আল্লাহ বলেন, যে সমস্ত বান্দাগুলো আমার কাছে, ওই সমস্ত বান্দাগুলোকে আমি আস্তে করে টেনে নিয়ে জান্নাতে তুলে দিয়া ও কাজের বান্দাগুলোকে আমি জাহান্নাম পূর্ণ করবো। আল্লাহু আকবার বলেন, আমার কাজের বান্দা হবো না অকাজের বান্দা হবো? কাজের বান্দা হবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কয়েকটা হবে বলেন, কয়েকটা হবে? মাদের জন্য পর্দা আছে না নেই? আর নামাজ কায়েমের সংগ্রাম করব। জোরে বলি ইনশাআল্লাহ। Blue Sea 24, enjoy the Holy Quran.